বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি আজকে ঘরে বসে অনলাইন ক্লাস থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা স্বাগতম পরিচিতি আমি মোহাম্মদ জাকির হোসেন প্রভাষক কৃষি শ্যামপুর মহাবিদ্যালয় শ্যামপুর সদর রংপুর আজকের পাঠ পরিচিতি শ্রেণী একাদশ ও দ্বাদশ বিষয় কৃষি শিক্ষা প্রথম পত্র অধ্যায় দ্বিতীয় ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি আজকের পাঠদানের ফল অর্থাৎ আজকের পাঠদান শেষে শিক্ষার্থীরা যা শিখবে এ পাঠ শেষে শিক্ষার্থীরা ভূমিক্ষয়ের ধরন ব্যাখ্যা করতে পারবে ভূমিক্ষয় রোধ ব্যাখ্যা করতে পারবে বিষয়বস্তু ভূমিক্ষয় ও প্রকারভেদ ভূমিক্ষয় কি বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তি অর্থাৎ ঝড় বৃষ্টি রোদ বন্যা খরা ইত্যাদি এবং উদ্ভিদ ও প্রাণীর কর্মকাণ্ডের ফলে ভূমির উপরিভাগের মাটির বিচ্যুতি ও স্থানান্তরকে ভূমিক্ষয় বলে অর্থাৎ মাটির একক কণার বিচ্যুতি ও স্থানান্তরকে ভূমিক্ষয় বলে প্রাকৃতিক শক্তির মধ্যে বায়ুপ্রবাহ ও পানি চলাচলের প্রভাব সবচেয়ে বেশি ভূমিক্ষয় প্রধানত দুইটি প্রক্রিয়া চলে একটি হচ্ছে ভৌত প্রক্রিয়া একটি রাসায়নিক প্রক্রিয়া ভৌত প্রক্রিয়া এ প্রক্রিয়ায় পানিতে অদ্রবণীয় কণাসমূহ যেমন বালি করদম, বালি পলি পলিকর্দম এবং জৈব পদার্থের বিচ্ছিন্নকরণ ও পরিবহন ঘটে রাসায়নিক প্রক্রিয়া মাটিতে যে সমস্ত দ্রবণীয় পানিতে দ্রবণীয় পদার্থ রয়েছে সেই দ্রবণীয় পদার্থসমূহ দ্রবীভূত অবস্থায় মাটি থেকে দ্রবীভূত হয়ে মিত্রিকা প্রোফাইলের এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করে জমির উপরিভাগে পনেরো থেকে বিশ সেন্টিমিটার গভীরতা পর্যন্ত উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান বেশি পরিমাণে সঞ্চিত থাকে ভূমিক্ষয়ের ফলে পুষ্টি উপাদানের স্থানান্তর ঘটে ফলে জমি অনুর্বর হয়ে পড়ে ভূমিক্ষয়ের শ্রেণী বিভাগ ভূতাত্ত্বিক বা প্রাকৃতিক ভূমিক্ষয় ভূতাত্ত্বিক বা প্রাকৃতিক ভূমিক্ষয় আবার দুধরনের পানিজনিত ভূমিক্ষয় ও বায়ুজনিত ভূমিক্ষয় এবং ত্বরান্বিত বা মনুষ্য সৃষ্ট ভূমিক্ষয় বন্ধুরা এখন ধাপে ধাপে আমি ভূমি ভূমিক্ষয় এর সে শ্রেণীগুলো বর্ণনা করছি এক নম্বর পানিজনিত ভূমিক্ষয় পানিজনিত ভূমিক্ষয়কে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে এক নম্বর হচ্ছে সিটানো ভূমিক্ষয় বৃষ্টির ফোঁটা মিত্রিকার উপর পতিত হলে মিত্রিকার কণাসমূহ ছিটকে আলাদা হয়ে গড়ানো পানির সাথে অপসারিত হয় আস্তরণ বা পাত ভূমিক হয় বৃষ্টিপাত অথবা শেষ কার্যের পর অল্প ঢালুযুক্ত জমির উপর দিয়ে ক্রমাগতভাবে পানি প্রবাহের ফলে সমানভাবে আস্তরণ বা পাতের ন্যায় মৃত্তিকা দ্রব্যের অপসারণ ঘটে নালা ভূমিক্ষয় পাত ভূমিক্ষয়ের সাথে তুলনা করলে দেখা যায় যে প্রায় সমতল ভূমির উপরিভাগে সর্বত্র সমান পরিমাণে পানি চলাচলের ফলে পাদ ভূমিক্ষয় সংগঠিত হলেও নালা ভূমিক্ষয় হয় যেখানে পানি কেন্দ্রীভূত হয়ে জমে মাটির উপর চাপ প্রয়োগ করে মাটির অপেক্ষাকৃত দুর্বল অংশ থেকে মিত্রিকা দ্রব্য নালার আকারে অপসারণের মাধ্যমে এই নালা ভূমিক্ষয় ঘটে থাকে নালা ভূমিক্ষয় প্রধানত তিন প্রকারের সূক্ষ্ম নালা বা রিল ভূমিক্ষয় একে পাদ ভূমিক্ষয়ের দ্বিতীয় পর্যায়ে বলা যেতে পারে পানি প্রবাহের ফলে মাটির উপরের স্তর ক্রমাগতভাবে ক্ষয় হতে হতে কিছুদিন পর ভূমির ভূমির দুর্বল স্থানে সূক্ষ্ম সূক্ষ্ম অনেক নালার সৃষ্টি হয় এসব সূক্ষ্ম ও সরু নালা পানি চলাচলের বেগে ধীরে ধীরে দীর্ঘ প্রশস্ত ও গভীরতায় বড় হয়ে প্রশস্ত নালার সৃষ্টি করে এতে শুধুমাত্র উপরের মাটি ক্ষয় হয় সাধারণ কর্ষণ যন্ত্রপাতি দ্বারা এই ভূমিক্ষয়কে সমতল করা যায় নালা বা গালি ভূমিক্ষয় নালা অবাধে চলতে থাকলে প্রতি বছর ক্ষয়ে ক্ষয়ে বড় নালা অথবা ছোট ছোট নালা একত্রে মিলিত হয়ে বড় নালায় পরিণত হয় ইহা জমির ঢালের উপর নির্ভর করে অর্থাৎ যে জমির ঢাল বেশি সেই জমিতে এই ক্ষয় দ্রুত ত্বরান্বিত হয় যেমন পাহাড়ি এলাকায় বেশি দেখা যায় সাধারণত ইহা কর্ষণ যন্ত্রপাতি দ্বারা সমতল করা যায় না স্টিম বা পানির স্থায়ী স্রোতজনিত ভূমিক্ষয় পানির স্থায়ী বা অবিরাম স্রোতের দ্বারা নালার তলদেশ এবং দুই পাশের মাটির অপসারণকে স্টিম বা পানির স্থায়ী স্রোতজনিত ভূমিকায় বলে ইহাকে নদী তীরের ভূমিক্ষয়ও বলা হয়ে থাকে এক্ষেত্রে পানির স্রোতের ঘর্ষণের ফলে ভূমিক্ষয় হয় গাছপালার অপসারণ অধিক পশুচারণ ভূমিকর্ষণ ইত্যাদির ফলে ভূমিক্ষয় বৃদ্ধি পায় জলপ্রপাত ভূমিক্ষয় ঢালু জমিতে পানি প্রবাহের ফলে অরক্ষিত কোনো স্পটে অগভীর গর্ত তৈরি করে ক্ষুদ্র জলপ্রপাতের সৃষ্টি করে ভূমিক্ষয় করে থাকে উক্ত জলপ্রপাতের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার সময় এর প্রবণতা থেকে তলদেশ কেটে ফেলে ফলে পারের মাটি জলপ্রপাতেই পতিত হয় অবিরামভাবে চলতে থাকলে এক সময় উহা বড় নালা বা গালিতে পরিণত হয় বন্ধুরা এখন আসছি আমি বায়ুজনিত ভূমিক্ষয় বায়ুজনিত ভূমিক্ষয় বায়ুপ্রবাহের ফলে মিত্রিকার উপরের স্তরের কণাসমূহের স্থানান্তর বৃষ্টিপাত ও গাছপালা কম সুষ্ঠ ও অর্ধশুষ্ক মরু অঞ্চলে ধুলিময় এলাকায় অথবা বেলে প্রকৃতির মৃত্তিকা বায়ুপ্রবাহ দ্বারা অধিক হারে ক্ষয় হয়ে থাকে বায়ুজনিত ভূমি ভূমিক্ষয়কেও প্রধানত তিন শ্রেণীতে ভাগ করা যায় মিত্রিকার কণার লাফিয়ে চলা বা সল্টেশন বায়ুপ্রবাহের ফলে ভূপৃষ্ঠ থেকে মৃত্তিকা কণা বিচ্ছিন্ন হয়ে বায়ুর সাথে লাফিয়ে ওঠে স্থানান্তর ঘটে ভূপৃষ্ঠ থেকে তিরিশ সেন্টিমিটার পর্যন্ত উঠতে সক্ষম মোট বায়ুজনিত ভূমিক্ষয়ের প্রায় পঞ্চাশ থেকে পঁচাত্তর শতাংশ এ পদ্ধতিতে ঘটে থাকে গড়িয়ে চলা বায়ুপ্রবাহে মিত্রিকা কণা ভূপৃষ্ঠের সমান্তরালে অর্থাৎ আনুভূমিকভাবে গড়িয়ে চলে স্থানান্তরিত হয় অপেক্ষাকৃত বড় কণা গড়িয়ে চলে বায়ুজনিত ভূমিক্ষয়ের প্রায় পাঁচ থেকে পঁচিশ শতাংশ এ পদ্ধতিতে ঘটে থাকে বায়ুর সাথে মিত্রিকার সূক্ষ্ম কণার স্থানান্তর বা সাসপেনশন বায়ু প্রবাহের ফলে বায়ুর সাথে মিশ্রিত হয়ে ভাসতে ভাসতে মিত্রিকার সূক্ষ্ম কণার স্থানান্তরকে সাসপেনশন বা অবলম্ব ভূমিক্ষয় বলে এসব কণা ভূমির কয়েক মিটার উপর থেকে প্রবাহিত হলেও ঘূর্ণিবায়ুর মাধ্যমে অনেক উপরে উঠে যায় এবং শত শত কিলোমিটার দূর পর্যন্ত স্থানান্তরিত হতে পারে এবার আসি আমি ত্বরান্বিত বা মনুষ্যসৃষ্ট ভূমিক্ষয় কাকে বলে মানুষের কর্মকাণ্ডে ভূমিক্ষয়ের হার যখন নতুন মৃত্রিকা গঠনকে অতিক্রম করে অর্থাৎ মিত্রিকা কীভাবে গঠিত হয় বন্ধুরা আমরা জানি যে মাটির যে খনিজ পদার্থ অর্থাৎ বেলে পলি এটেল কণা এই কণাগুলো পানির স্রোতে বা বায়ুপ্রবাহে এসে পড়ে এবং উদ্ভিদ এবং প্রাণীর যে মরদেহ পচে সেখানে জৈবপত্র সৃষ্টি করে এবং এই অজৈব এবং জৈবপত্র মিশ্রিত হয়ে মাটি সৃষ্টি হয় এই মাটি সৃষ্টি হতে বেশ কিছু সময়ের প্রয়োজন যে সময়ে মাটি স্বাভাবিকভাবে প্রস্তুত হতে যে সময়ের প্রয়োজন তার চেয়ে যখন তরিত গতিতে মানুষের কর্মকাণ্ড দ্বারা ভূমি ক্ষয় হয়ে থাকে অর্থাৎ ভূমির একক কণার স্থানান্তর ঘটে বিচ্যুতি এবং স্থানান্তর ঘটে তখন সেই পদ্ধতিকে বলা হয় ত্বরান্বিত বা মনুষ্য সৃষ্ট ক্ষয় এখন আসছি বন্ধুরা যে ভূমিক্ষয় হওয়ার কারণ কি কি? কি কি বিষয়ে এখানে প্রভাব বিস্তার করে ভূমিক্ষয়ের কারণ পানি ও বায়ুজনিত ভূমিক্ষয় ছাড়াও আরও বিভিন্ন কারণে ভূমিক্ষয় ঘটে থাকে যথা বৃষ্টিপাত ও সেচ বৃষ্টিপাত ও সেচের যে প্রবলতা প্রখরতা এবং পরিমাণ এবং সেচের পানি প্রবাহের যে প্রবণতা এবং পরিমাণ এর উপরে নির্ভর করে অধিক হারে বৃষ্টিপাত হলে বা সেচের পানি ব্যবহার করা হলে মাটির উপর দিয়ে যখন স্রোত যায় তখন সেই ভূমিকে ভূমিক্ষয় এতে ত্বরান্বিত হয় ভূমির ঢাল যে সমস্ত ভূমির ঢাল বেশি সে সমস্ত ভূমিতে ভূমিক্ষয় বেশি হয় যেমন পাহাড়ি অঞ্চলে সমতল ভূমির চেয়ে পাহাড়ি অঞ্চলের ভূমিক্ষয় ভূমিক্ষয়ের হার বেশি মাটির প্রকৃতি মাটি মধ্যম বুনটের মাটিতে ভূমিক্ষয় কম হয় হালকা বুনটের মাটি এবং ভারী বুনটের মাটিতে ভূমিক্ষয় বেশি হয় এর কারণ হচ্ছে যে মাটির যে চোয়ানি সেখানে সঠিকভাবে চোয়ানি ঘটে না হালকা বুনটের মাটি অর্থাৎ বেলে মাটিতে চোয়ানি বেশি হয় সেখানে রন্ধ্র পরিসর বড় 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 রন্ধ্র পরিষদের পরিমাণ বেশি এতে চোয়ানি বেশি হয় এ কারণে ভূমিক্ষয় বেশি হয় উপরের যে মাটির উপরের যে পুষ্টি উপাদান সেগুলো পানির সাহায্যে নিচে চলে যায় অপসারিত হয় এবং ভারী বুনটের যে মাটি অর্থাৎ বেল অর্থাৎ এটেল মাটি সেখানে চোয়ানি কম হয় কারণ সেখানে রন্ধ্র পরিসর কম এবং সংযুক্তি বেশি সংযুক্তি প্লেট আকার পিজম আকার সংযুক্তি বেশি থাকে এ কারণে ভূমির উপর দিয়ে মাটি পানি প্রবাহিত হওয়ার ফলে ভূমি ক্ষয় ত্বরান্বিত হয় শস্যের প্রকার শস্যের প্রকারের উপরে নির্ভর করে যেমন যে সমস্ত শস্য জমিকে বেশি ভূমিকে বেশি ঢেকে রাখে না সে সে ফসলের চেয়ে আবৃত ফসল বোনা হলে সেখানে মাটির ক্ষয় কম হয় এবং শস্য পর্যায় যদি অবলম্বন করা হয় সেখানে দেখা যায় যে পর্যায়ক্রমে শস্য চাষাবাদ করা হয় ধনচা চাষ করা হয় বরবটি চাষ করা হয় এর ফলে হয় কি যে মাটির উপরে শস্য মাটিতে জৈবপথ সংযোগ ঘটে হ্যাঁ এ কারণে মাটির ক্ষয় কম হয় জমির চাষ পদ্ধতি ও ফসলের নিবিড়তা চাষের উপরে নির্ভর করে যে জমিতে যত বছরে যত বেশি ফসল রোপণ করা যায় সে জমি তত বেশি কর্ষণ করা হয় এবং আলোড়িত হয় ফলে সেই জমির ক্ষয় তত বেশি হয় ভূমি ক্ষয়ের প্রভাব বা অপকারিতা ভূমি ক্ষয়ের এখন আসছি আমি ভূমি ক্ষয়ের ফলে কি কি ক্ষতি হতে পারে উর্বর মাটির উর্বর মাটির অপসারণ ঘটে গাছপালা অপসারিত হয় মাটি ক্ষয় হলে শিকড় গাছে শিকড়ের মাটি সরে যায় ফলে গাছ হেলে পড়ে এতে করে গাছ মরে যায় নদী নালা সহ জলাভূমি ভরাট হয়ে যায় উঁচু জমি থেকে মাটি ক্ষয় হয়ে নদী নালা এবং জলাভূমিতে এসে পড়ে এতে করে নদীনালা নালা এবং জলাভূমির নব্যতা কমে যায় এতে করে ভরাট হয়ে যায় পানি প্রবাহ স্বাভাবিকভাবে হয় না নিষ্কাশন ব্যবস্থার অবনতি ঘটে মাটির মসৃণতা নষ্ট হয় ভূমিক্ষয়ের ফলে ভূপৃষ্ঠের উপরিভাগের যে নরম উর্বর মাটি সে মাটি অপসারিত হলে নিচে কাকর, পাথর নুড়ি এগুলো বেরিয়ে আসে এতে করে ঘর্ষণ প্রক্রিয়া কঠিন হয়ে পড়ে এবং এগুলো ক্ষতি হয়ে যায় জনস্বাস্থ্য বিঘ্নিত হয় বালিঝড় ঘূর্ণিঝড়ের ফলে যে যখন বাতাসের সঙ্গে ধুলিকণা বাতাসের সঙ্গে মিশে যায় তখন জনস্বাস্থ্য বিঘ্নিত হয় এবং পানির সাহায্যে যখন ভূমিকায় হয় তখন বিশুদ্ধ পানির অভাব ঘটে নদীর ভাঙনে কৃষি জমি বিনষ্ট হয় বন্যার সময় দেখা যায় প্লাবনের ফলে নদী তীর ভেঙে যায় এতে নদী তীরস্থ অনেক কৃষি জমি নষ্ট হয় এবং এতে এই কৃষি জমির উপরে যে যে সমস্ত মানুষ নির্ভরশীল তারা অর্থনৈতিকভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বন্ধুরা এখন আসছি বিষয়বস্তু ভূমি ক্ষয় রোধ ভূপৃষ্ঠে মৃত্তিকা দ্রব্যের এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হওয়াকে ভূপৃষ্ঠে মৃত্তিকা দ্রব্যের এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হওয়াকে প্রতিরোধ করাই হচ্ছে ভূমি ক্ষয় রোধ অর্থাৎ ভূমির ক্ষয়কে রোধ করাই হচ্ছে ভূমিক্ষয় রোধ বিভিন্নভাবে ভূমিক্ষয় রোধ করা যায় বৃক্ষরোপণ করে বৃক্ষরোপণ করা হলে বৃক্ষ বৃক্ষের শিকড় মাটিকে আঁকড়িয়ে ধরে এতে করে মাটিতে মাটি শক্ত থাকে বন্ধন সৃষ্টি হয় এবং উপরে যখন বৃক্ষ দিয়ে ঢাকা থাকে যে ভূমি সেখানে সহজে বর্ষণ বৃষ্টিপাত মাটিতে আঘাত হানতে পারে না এবং আমরা জানি যে বৃক্ষের পাতা পড়ে মাটির উপরে স্তর সৃষ্টি করে মাটিতে পচে জৈব সার তৈরি করে মাটির সঙ্গে মিশে মাটির সংযুক্তির উন্নয়ন ঘটে মাটির বুনটের উন্নয়ন ঘটে এতে করে বৃক্ষরোপণ করা হলে হয় রোধ হয় জৈব সার প্রয়োগ আমরা জানি জৈব সার প্রয়োগ করা হলে মাটির বুনটের উন্নয়ন ঘটে বেলে মাটি দোয়াশ মাটিতে পরিণত হয় এটেল মাটি দোয়াশ মাটিতে পরিণত হয় দোয়াশ মাটিতে যে রন্ধ্র পরিসর রন্ধ্র পরিসর এবং স্থূল রন্ধ্র পরিসরের পরিমাণ সমান সেখানে স্বাভাবিকভাবে পানি চয়েই যায় নিচের দিকে এতে করে দেখা যায় জৈব পদার্থ প্রয়োগ করা হলে ভূমিক্ষয় রোধ হয় জাবরা প্রয়োগ বা বালচিং ভূমির উপরে খড়কুটো ইত্যাদি বিচিয়ে দিলে সেখানে সরাসরি বাতাস বা পানি আঘাত হানতে পারে না এতে করে ভূমি ক্ষয় রোধ হয় ফসলের অবশিষ্ট অংশ প্রয়োগ করে ফসলের অবশিষ্ট অংশ ভূমির উপরে যদি প্রয়োগ করা হয় সেক্ষেত্রেও ভূমির উপরে ঢাকা ভূমিটাকে ঢেকে দেওয়া হয় এতে করে ভূমিতে সরাসরি বৃষ্টিপাত পানি বা বাতাস আঘাত হানতে পারে না এতে করে ভূমি ক্ষয় রোধ হয় আবৃত ফসলের চাষ যে সমস্ত ফসল চাষ করলে জমি সম্পূর্ণ ঢাকা থাকে ফসল যখন তরচর্যা হয়ে ওঠে গাছগুলো এই সমস্ত ফসল চাষ করলে ভূমি ক্ষয় কম হয় যেমন আবৃত ফসলের মধ্যে ডাল জাতীয় ফসল গম ইত্যাদি আর অনাবৃত ফসল হচ্ছে যেমন আখ তুলা এবং ভুট্টা এগুলোর পাতা কম এবং গাছের লাইনের পাশে অনেক জায়গা ফাঁকা পড়ে থাকে এই অনাবৃত ফসল চাষ করলে তুলনামূলকভাবে ভূমিক্ষয় বেশি হয় সেটা বলা হচ্ছে যে আবৃত ফসল চাষ করে ভূমিক্ষয় রোধ করা যায় ভূমি ব্যবস্থাপনা ভূমি ব্যবস্থাপনা করে ভূমি ক্ষয় রোধ করা যায় ভূমিগুলোকে যদি জৈব সার সঠিকভাবে প্রয়োগ করা যায় সঠিক নিষ্কাশন ব্যবস্থা সঠিক সেচ ব্যবস্থা প্রয়োগ করা হয় তাহলে ভূমিক্ষয় ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমির উর্বরতা বৃদ্ধি পায় এতে ভূমির যে ক্ষুদ্র সূক্ষ্ম এবং স্থূল রন্ধ্র পরিসর এতে ভারসাম্য সৃষ্টি হয় এতে সঠিকভাবে উপরের পানি নিচে চয়ে যেতে পারে হ্যাঁ এতে করে এই ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমির উন্নয়ন ঘটিয়ে ভূমি ক্ষয় রোধ করা যায় ফসল ব্যবস্থাপনা একটি জমিতে একই ধরনের ফসল না রোপণ করে সারা বছর পর্যায়ক্রমে যদি ফসল চাষ করা যায় আর শস্য পর্যায় যদি অবলম্বন করা যায় যেমন একটি জমিতে ধান পাট পর্যায়ক্রমে ডাল জাতীয় শস্য তারপরে সিম জাতীয় শস্য ধনচা এভাবে চাষ করে যদি ফসলের বৈচিত্র্য নিয়ে আসা যায় তাহলে এক এক ফসল ভূমির এক এক স্তর থেকে খাদ্য উপাদান পরিশোষণ করে এতে করে ভূমির প্রত্যেক স্তর থেকে সমপরিমাণে খাদ্যর বিয়োজন ঘটে এবং যেগুলো অতিরিক্ত পাতা সমৃদ্ধ শস্য এই পাতা থেকে মাটিতে জৈবপথ্বর সংযোগ ঘটে বিশেষ করে সিম্ব জাতীয় যে সমস্ত ফসল গুটি এদের শিকরে ধনচা জাতীয় ফসল ডাল জাতীয় ফসল শিকরে গুটি সৃষ্টি হয় এবং সেই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া মুক্ত বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন তাদের বডিতে তাদের শরীরে সংবন্ধন করতে পারে এতেই ভূমিতে জৈবপথের সংযোগ ঘটে এবং জমির বুনট এবং সংযুক্তির উন্নয়ন ঘটে এর ফলে ভূমিক্ষয় রোধ হয় মাটিতে আইল ব্যবহার করে যে সমস্ত মাটি একটু ঢালু প্রকৃতির সেই মাটিগুলোতে আড়াআড়িভাবে যদি আইল দেওয়া হয় কয়েকটি আইল দেওয়া হয় এবং জমিটাকে যদি আইল দিয়ে ঘিরে রাখা হয় তাহলে যখন বর্ষণ হয় প্লাবিত পানি এই পানির স্রোত রোধ করা যায় পানিকে আটকিয়ে রাখলে পানির সঙ্গে মিশ্রিত যে মাটি রয়েছে সেই মাটিগুলো মাটিও জমি মাটি জমিতেই থাকে এতে করে ভূমিক্ষয় রোধ করা যায় পানি নিষ্কাশন পানি সুষ্ঠু নিষ্কাশন ব্যবস্থা যদি থাকে তাহলে সেই পানিটাকে ধীরে ধীরে জমি থেকে বের করে দেওয়া যায় এতে ভূমির উপরে কোনো প্লাবন সৃষ্টি হয় না হ্যাঁ এতে করে ভূমির ক্ষয় রোধ হয় সাতি ফসলের চাষ প্রধান ফসলের পাশাপাশি জমিতে যে ফাঁকা জায়গাগুলো থাকে এগুলো যদি সাথী ফসলের চাষ করা হয় যেমন আখ আখের সঙ্গে যদি ডাল জাতীয় শস্য চাষ করা যায় তাহলে দেখা যায় যে ফাঁকা জায়গাগুলো এই শস্যগুলো ঢেকে রাখে সাথী ফসলের চাষ করে আবৃত করে ভূমিকে রক্ষা করা যায় এবং এতে ভূমি ক্ষয় রোধ হয় ধাপ চাষ পাহাড়ি এলাকায় পাহাড়ি ঢল রোধ করার জন্য সেখানে পাহাড় কেটে সিঁড়ি তৈরি করে অর্থাৎ ধাপ তৈরি করে সেখানে শস্য রোপণ করা যায় এবং সুন্দরভাবে ধাপের পাশ দিয়ে নালা নিষ্কাশন নালা তৈরি করে পানিকে স্বাভাবিক গতিতে সেখান থেকে বের করে দিয়ে চাষাবাদ করা যায় এ পদ্ধতির মাধ্যমে হয় রোধ হয় বন্যা নিয়ন্ত্রণ ব্যাপকভাবে বন্যা নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন জায়গায় বাঁধ এবং সুইচ গেট নির্মাণ করা হলে সুকর সুপরিকল্পিতভাবে নির্মাণ করা হলে পানিগুলোকে আটকিয়ে রাখা যায় এবং পানির সঙ্গে যে মিশ্রিত মাটি সে মাটিগুলোকেও ধরে রাখা যায় এতে করে ভূমিক্ষয় রোধ হয় বন্ধুরা আজকে তোমাদের বাড়ির কাজ ভূমিক্ষয় কত প্রকার ও কি কি ব্যাখ্যা করো ভূমিক্ষয় কিভাবে রোধ করা যায় আজকে এ পর্যন্তই সকলকে ধন্যবাদ দিয়ে সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ